এই জন্য রসুলের আদেশ নির্দেশ মানতে হবে। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ ইহুদিদেরকে এইভাবে অনুসরণ করবে। আমি কি সেই উদাহরণটা দেব? বুখারীর বর্ণনায়, ইমাম মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে ফিতনা এমন অবস্থা ধারণ করবে, শিবরন বি শিবরিন যারাআন বি যারাঈন, মানুষ গজে গজে বিগতে বিগতে তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, একটা কুইসাপ যেমন তার গোত্রের মধ্যে ঢুকে যায়, ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করতে করতে আমার উম্মতের মুসলমানেরা এইরকম তারা তাদের অনুসরণ করে চলবে। আজকে তারিখ কত? ডিসেম্বর মাসের 28 তারিখ। আজ থেকে মাত্র 3 দিন পরে অনেক যুবকদেরকে দেখবেন তাদের আইডি থেকে তারা 31st নাইট উদযাপন করবে, গার্লফ্রেন্ডকে তারা লাভের ইমোজি প্রকাশ করবে, গার্লফ্রেন্ডকে তারা ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার জন্য টুইটার ইউটিউব ফেসবুকের মধ্যে তারা উইশ করবে, সম্বর্ধনা জানাবে। এইরকম যুবক এইরকম যুবতী আপনার দিনাজপুর এলাকাতে আছে না নাই? ওই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে বলে গেছেন, হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন, সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে যায়, শিবরান বিশিবরিন যারাআন বিযারাঈন, গজে গজে বিগতে বিগতে আমার উম্মতের মুসলমানেরা ইহুদিদেরকে অনুকরণ করতে শুরু করবে। এই জন্য আমার উম্মতের মুসলমানেরা ইহুদিদের সাথে অনুকরণ করে কোন যুবক যদি 31st নাইট পালন করে মরে যায়, আর যদি তওবা করতে না সুযোগ পায়, আল্লাহর কসম এই যুবক কিয়ামতের দিন আল্লাহর নবী তাকে উম্মত বলে গ্রহণ করবে না। কেননা বুখারীর আরেক বর্ণনায়, মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি অন্য কোন জাতিকে অনুসরণ করে, লাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি রসূলের উম্মত না, মান তাশাব্বাহা বি গায়রিনা, যে ব্যক্তি আমাদের সারা মানে ইসলাম সারা সাহাবীদের সারা তাবেঈ সারা তাবে তাবেঈ সারা সালফে সালেহীন সারা যে ব্যক্তি অন্য কোন পথ কিংবা মতাদর্শের অনুসরণ করে চলল। আল্লাহর নবী এই মুসলিম শরীফের বর্ণনায় বললেন, ওই ব্যক্তি আমি আল্লাহর নবীর উম্মত হতে পারে না। চূড়ান্ত বক্তব্য দিয়েছেন আল্লাহর নবী সুনানে আবু দাউদ 1013 নম্বর হাদিস। আল্লাহর নবী তার খামিন আনাস ইবনে মালিক আর বর্ণনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যদি কোনো মা যদি কোনো বোন তার কান পর্যন্ত আল্লাহর নবীর হাদিস পৌঁছে যায়, এই হাদিসের অনুবাদ যদি পৌঁছে যায়, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করেছে তাদের সাথে তার হাসরের ময়দান ঘটবে। আপনি যদি আল্লাহর নবীর সাদৃশ্যতা গ্রহণ করেন, আল্লাহর নবী আরেক বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি দম্মান সাব্বাহাত ওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, ইবনে খুজাইমা হাদিস বর্ণনা করেছেন, আপনি যদি আল্লাহর নবীকেই মেরে চলেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর নবীর এই রকম আঙ্গুলের কাছাকাছি থাকতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? তাহলে আওয়াজ দিতে হবে, বুঝা যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা হলো, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জাতির আদর্শ তাদের নিয়ম তাদের রাজনীতি তাদের কানুন তাদের আদর্শ তাদের পোশাক তাদের কৃষ্টি তাদের ট্রেডিশন তাদের তাহসিব তাদের তমাদ্দুন যারা মেনে চলবে, আল্লাহর নবী বলছেন তাদের সাথে তার হাসর ঘটবে। কোন সন্দেহ আছে? তুমি জানো এই 31st নাইট কোন জায়গা থেকে এসেছে? অনেক যুবকরা স্ক্যান্ডেল জানাবে, স্ক্যান্ডেল বুঝেন নাই? এত শুদ্ধ চয়ন তো বুঝবেন না আপনি। মোমবাতি মোমবাতি, এটা আপনার দেশে কি বলে, নাম কি তার? হ্যাঁ, ইংরেজি নাম কি? ক্যান্ডেল কেন বললাম? ওই ওই স্ক্যান্ডেলরাই ক্যান্ডেল ব্যবহার করবে ওই দিন। স্ক্যান্ডেল টাইপের কিছু লোক, বান্ডেল টাইপের কিছু লোক আছে, যুবক আছে, যুবতী আছে, বেহায়া লাফাঙ্গা, এরা এই দিন 31st নাইট পালন করবে। হ্যাপি নিউ ইয়ার
ফর এভরি সেলিব্রেশন দিবেই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ঠিক না ব্যাটি? আর মুসলমানদের আল্লাহ তাআলা সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব দিয়েছেন কোন মাসে? কোন মাসে? রমজানুল মুবারক মাস। আমরা রমজানকে ইস্তিকবাল করব, এটা আমাদের কাছে মহা সম্মানিত মাস, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহর গণনার মাস হলো ইসনা আসারা, বারোটি, মিনহা আরবাআতুল হুরম, এর মধ্যে চারটি মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। অথচ এই গ্রিসের রাজধানী আল্লাহর নবীর প্রায় হাজার হাজার বছর আগে, প্রায় 2 থেকে 3 হাজার 4 হাজার বছর আগে গ্রিসের রাজধানী এথেন্স শহরে জানুস নামের দেবতাকে তারা ইবাদত করত। ওই দেবতার অনুসারে 31st night দেখতে তারা কুত্তা জবহ করত, এমনকি মানুষের মাথাকে নরবলি দিয়ে তারা দেবতাকে, দেবতার উইশ পাওয়ার জন্য বলতো আমরা আপনার ইবাদত করি, কারণ আমরা সকলে মূর্তি পূজারী, আমরা কুকুর জবহ করলাম, মানুষের মাথা জবহ করলাম, নরবলি করে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করলাম। এই জন্য জানুস দেবতার ইবাদত করার নামকে বলা হয় 31st night ডে। হুজুর এই তথ্য আমরা পাবো কোথায়? তুমি 31st night ডের ইতিহাস লিখে গুগলে গুগলি পীরকে একটু সার্চ মেরে দেখো, তোমার গুগলে সব আপডেট নিউজ দেওয়া আছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? আল্লাহর নবীর সাহাবারা জান্নাতী না জাহান্নামী? জান্নাতের সুসংবাদ পাত্র কয়জন সাহাবা আছে? এটা যে কত বড় জাহালাত আর অজ্ঞতা, জ্ঞান অর্জন না করলে আপনারা বুঝবেন না। আমার কাছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের তালিকা আছে, আমার কাছে 69 জন। কয়জন? শুধু 10 জনকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা বলা হয় নাই, বাকিরা সব জাহান্নামের সুসংবাদ প্রাপ্ত নাকি? আরো আছে, আরো থাকতে থাকবে। হাদিসের কিতাব যত চর্চা হবে, তাহকিক যত বেড়ে যাবে, হাদিসের উসুল উলুম যত বেড়ে যাবে, আল ইসনাদ মিনাদ দ্বীন, লাউলা ইসনাদ মান শাআ মা শাআ, হাদিসের সরদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত, সনাদ যদি, চেইন যদি, হুজ্জত যদি, প্রমাণ যদি না থাকতো ইসলাম ধ্বংস হয়ে যেত, ঠিক না ব্যাটি? জান্নাতের সুসংবাদ কত সাহাবা কয়জন? আমার কাছে 60 জনের উপরে আছে। এক সা এক হাদিসে 10 জনকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, ঠিক না ব্যাটি? কিন্তু এক হাদিস দিয়ে ফতোয়া মারার অভ্যাসটা বদলাতে হবে, চূড়ান্ত এলেম অর্জন করে কথা বলতে হবে, ঠিক না ব্যাটি? এবার দলিল খুলেন মাজমাউজ জামায়াত, ইমামে হাইসামি রহমতুল্লাহ আলাই দলিল উল্লেখ করেছেন, আল্লাহর নবীর ইয়েমেনের বিখ্যাত সাহাবা, ইয়েমেনের সাহাবা, তার নাম কি বলেন তো দেখি? হুজাইফা রাদিয়াল্লাহু আন, কি নাম বলেছি? সহিহ বুখারীতে তার একখান হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কিতাবুল ফিতান, যে অধ্যায় নিয়ে আপনার সামনে আলোচনা করছি, এমন একটা অধ্যায় তিনি রচনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজাইফা রাদিয়াল্লাহু আন তার হাদিস আলোচনা করার পরে হুজাইফা রাদিয়াল্লাহু আন বলছেন, সকলে আল্লাহর নবীর কাছে কল্যাণমূলক জিনিস জিজ্ঞাসা করে, কিন্তু আমি শুধু আল্লাহর নবীর কাছে অকল্যাণ জিনিসগুলো জিজ্ঞাসা করতাম। হুজাইফা রাদিয়াল্লাহু আন একটা হাদিসের বর্ম কথাই তিনি বলেছেন যে আমার উম্মতের মুহাম্মাদীরা, আল্লাহর নবীর উম্মতেরা ইহুদি খ্রিস্টানদেরকে এইভাবে অনুসরণ করবে, যেমনিভাবে জুতা এবং মোজা খাপে খাপে লেগে যায়, ইহুদিরা যেইভাবে জুতা পরবে তারা ইহুদিদের মতন ওইভাবে জুতা পরবে। আরেক বর্ণায় বুখারীতে এসেছে, ইহুদিরা খ্রিস্টানরা যদি প্রকাশ্যে দিবারকে ব্যভিচার করে, রাস্তার পরে দাঁড়িয়ে যদি ভাদ্র মাসের কুকুরের মতন আলিঙ্গন করে, ইউরোপ আমেরিকায় যাওয়ার হয়তো অনেকের তৌফিক হয় নাই, যারা ইংল্যান্ড কিংবা আমেরিকা কিংবা পাশ্চাত্যের দেশগুলো ভ্রমণ করেছেন, রাস্তার পাশে বিভিন্ন রেস্তোরাঁর পাশে ছেলে মেয়েরা অবৈধভাবে সেইখানে অপকর্ম লিপ্ত হয়ে গেছে, এইটা দেখা দেখি অনেক কামলা বিদেশ বিদেশে যে হয়তো ড্রেন ক্লিন করে অথবা পিএস খাতে হোটেলের, আর বাকি সময়ে মেয়ে নিয়ে রাস্তায় ফুর্তি ফার্তা করে, আবার বাংলাদেশে এসে মোটা স্বর্ণের চেন পরে খুব ভাব ধরে আমি আমেরিকান, আমি ইটালিয়ান, তুই তো পত্রিকা বেচিস, তুই তো
ওইখানে লোডের কাজ করিস, মদের সাপ্লাই দিস। আল্লাহর নবী এই জন্য বলেছেন ইহুদি খ্রিস্টানরা যেইভাবে বিচার করবে তারাও ওইভাবে বিচার করবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন তারা যদি শুকনা গু খায় তারা শুকনা গু খাবে, তারা যদি নরম গু খায় তারা তাদের সাথে মিলে নরম পায়খানা বক্ষণ করবে। তারা যদি শুকনা পায়খানা খায় তারা কি খাবে? তারা যদি শক্ত পায়খানা খায় তারা তাদের সাথে মিলে গু পর্যন্ত বক্ষণ করবে। এই যে কিছুদিন আগে আর্জেন্টিনার গু ব্রাজিলের গু জন্মের মতো খাইছেন না, খায়া পেটটা ফুলিয়ে উঠেছেন না, আর এখন আবার পরবর্তী অপেক্ষা করছে। ঘুম শরীর জিন্দাবাদ, বয়স আসলে আপনার ঘুম আসবে, ঠিক তাহলে ঠিক। খুব কষ্ট লাগছে কথা শুনতে, আলোচনা সামনে বাড়াবো তাহলে মোতাসাব্বালিয়া ইহুদিদের অনুসরণ করা যাবে না, কিন্তু রসুল বলেছেন লা।